হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? তো আপনারা অনেকে কিন্তু আছেন যারা আমাদের কাছে জানতে চান যে কি করে DSLR আইডি এক ফোন থেকে অন্য ফোনে ট্রান্সফার করা যায়। সো আমরা আজকে পুরো ভিডিওতে তাই আলোচনা করব। সো বন্ধুরা, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করতে ভুলবেন না। তো বন্ধুরা, DSLR আইডি কিন্তু মূলত দুইভাবে ট্রান্সফার করা যায়। তো বন্ধুরা, DSLR ট্রান্সফার করতে হলে প্রথমে আপনারা চলে যাবেন সেটিংসে। প্রথমে চলে যাবেন সেটিংসে এবং সেটিংস থেকে যে অ্যাডভান্স অপশন দেখতে পাচ্ছেন সেই অ্যাডভান্স অপশন থেকে ক্লিক করবেন এবং ক্লিক করার যে প্রথম থেকে যে তিন নম্বরে যে আইকনটা দেখতে পাচ্ছেন ফোনের আইকন, সেই আইকনের উপরে ক্লিক করবেন। এবং সেই আইকনের উপরে ক্লিক করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন অলরেডি এখানে যেই দুইটা তিনটা ফোনের সাথে কানেক্ট আছে, একটা যেটা টিক চিহ্ন দেওয়া সেটা হচ্ছে বন্ধুরা আমি যেই ফোন দিয়ে এখন গেম খেলতেছি সেই ফোন, এবং যে দুইটা উপরে ক্রস চিহ্ন দেওয়া আছে সেই দুইটা হচ্ছে অন্য দুই ফোনে আরও কানেক্ট করা আছে। তো বন্ধুরা, আপনারা সিম্পলি এখান থেকে যেই জেনারেট কোডটা ছিল সেটার উপর ক্লিক করবেন এবং ক্লিক করলেই দেখেন নিচে একটা কোড চলে আসে, এবং এই কোডটা কিন্তু 5 মিনিটের মধ্যে আপনাদের ইউজ করতে হবে। 5 মিনিটের মধ্যে যদি ইউজ না করেন তাহলে কোডটা বাতিল হয়ে যাবে। বন্ধুরা, এখান থেকে জেনারেট কোড দিয়ে আপনারা কপিও করতে পারবেন। দেখেন বন্ধুরা, যে কোডটা আছে সেই কোডটা আপনারা এখন হুবহু যেই ফোনে আপনারা নিতে চাচ্ছেন সেই ফোনে গিয়ে আপনারা বসাবেন, এবং কোন জায়গায় বসাবেন সেটাও আপনারা এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এখন আপনারা যেই ফোনে আপনি আইডিটি নেবেন সেই ফোনের সেটিংস অপশনে চলে যাবেন, এবং সেই ফোনের সেটিংস অপশন থেকে অ্যাডভান্স অপশনে গিয়ে সেম এমন একটি ইন্টারফেসে চলে আসবেন অ্যাডভান্স অপশন থেকে, এবং এবং 4 নম্বরে যে আইকনটা দেখতে পাচ্ছেন সেই আইকনে ক্লিক করবেন। এবং ক্লিক করার পর ওই ফোনে যে কোডটা আপনারা কপি করছিলেন বা যে কোডটা পেয়েছিলেন জেনারেট কোড দিয়ে, সেই কোডটাই এই জায়গায় আপনারা হুবহু বসিয়ে দেবেন। এবং বসিয়ে দিয়ে আপনারা যদি লিঙ্ক প্রোফাইলে ক্লিক করেন তাহলে দেখবেন সুন্দরভাবে আপনার ওই আইডিটা আপনার ফোনে কানেক্ট হয়ে যেতেছে। তো বন্ধুরা, এখন যে পদ্ধতিটা আমি দেখালাম সেটা খুবই সিম্পল একটা পদ্ধতি, সহজ একটা পদ্ধতি। বাট এই পদ্ধতি অবলম্বন করলে কিন্তু কারো কাছ থেকে যদি আপনি আইডি কিনেন বা নেন তাহলে কিন্তু আপনাদের খুবই সমস্যায় পড়তে হতে পারে। কেন হতে পারে বন্ধুরা তা এখন আমি দেখাবো। বন্ধুরা তো দেখুন, বন্ধুরা উপরে যে দুইটা ক্রস চিহ্ন আকারে যেই দুইটা ফোনের নাম রয়েছে সেই দুইটা হচ্ছে অন্য কারো মোবাইলে আমার এই সেম আইডিটা কানেক্ট রয়েছে। এখন যদি আমি চাই যে ক্রস চিহ্নটা ক্লিক করে আমি তাদেরকে কেটে দিব, তাদের ফোন থেকে আমার এটা কেটে দিব, তাহলে সিম্পলি শুধু এখানে ক্রস চিহ্ন দিয়ে ইয়েস চিহ্ন দিলেই কিন্তু ওর ওই ফোন থেকে আমার আইডিটা কিন্তু সম্পূর্ণভাবে ডিলিট হয়ে যাবে। তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন যে কারো কাছে যদি এভাবে আপনি আইডি নেন তাহলে সে ইচ্ছে করলেই কিন্তু এখানে একটা ক্রস চিহ্নে ক্লিক করে কিন্তু আপনার আইডিটা কেটে দিতে পারবে। তো বন্ধুরা দেখুন, আমি কিন্তু ক্রস চিহ্ন প্রেস করার সাথে সাথে দেখেন ওই ফোন থেকে কিন্তু আমার এই আইডিটা কেটে গেছে। তো বন্ধুরা, এখন আপনাদের দেখাবো যে 2 নম্বর যে পদ্ধতিটা রয়েছে এবং সবচেয়ে সিকিউর যে পদ্ধতিটা সেটা হচ্ছে বন্ধুরা আপনারা আইডিটা প্রথমে আপনার জিমেলের সাথে এখানে ক্লিক করে জিমেলের সাথে আপনারা কানেক্ট করে নেবেন। যে ডিসকানেক্ট দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করে আপনার জিমেল আসবে। দেখেন এই জিমেলের যে কোনো একটা জিমেলের সাথে প্রথমে আপনারা কানেক্ট করে নেবেন। তো বন্ধুরা, আপনারা যে ফোন থেকে আইডি নেবেন সেই ফোনে আগে এভাবে প্রথম প্রসেস হলো সেই ফোনে আগে এভাবে আপনারা জিমেলটা আপনার জিমেলটা কানেক্ট করে নেবেন। তো বন্ধুরা, সেকেন্ড স্টেপটা হলো বন্ধুরা যেই ফোনে আপনি বা যেই মোবাইলে আপনি আইডিটা নেবেন সেই মোবাইলে গিয়ে আমরা মাত্র ওই যে জিমেলটাতে আইডিটা কানেক্ট করলাম সেই সেম জিমেলটা আপনি ওই মোবাইলে প্রথমে প্লে স্টোরে গিয়ে সাইন ইন করে নেবেন ওই আইডিটা। অ্যান্ড দেন পরের প্রসেসটা হলো আপনারা সেমভাবে এই অ্যাডভান্স থেকে এসে এখানে ডিসকানেক্টে ক্লিক করে ওই জিমেলটাতে ক্লিক করলেই সিম্পলি দেখবেন আপনার এই আইডিটা কিন্তু কানেক্ট হয়ে যাইতেছে। তো বন্ধুরা, আশা করি আমার এই পুরো প্রসেসটা বুঝতে পারছেন। তো বন্ধুরা, এই সেকেন্ড যে প্রসেসটা দেখালাম সেটা হচ্ছে বন্ধুরা সম্পূর্ণ নিরাপদ একটা প্রসেস। তো বন্ধুরা, আপনারা যারাই আইডি কেনা বেচা করেন সবসময় চেষ্টা করবেন যে জিমেলের মাধ্যমে আইডিটা ট্রান্সফার করার জন্য, কারণ এই জিমেলের মাধ্যমে আইডিটা ট্রান্সফার করলে আপনার আইডির নিরাপত্তা কিন্তু বা সিকিউরিটি কিন্তু বেশি থাকে। তো বন্ধুরা, মূলত এই ছিল আজকের ভিডিও। পরবর্তীতে আপনারা কী নিয়ে ভিডিও চান সেটা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের লাইক করে জানিয়ে দেবেন, অ্যান্ড এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।